नमस्कार बंधुरा, आमी गीता, गीतास रान्ना बान्नाते सबाई के स्वागत जानिए शुरू करछि आजकेर रान्ना। आज के आमी रान्ना करब एकदम अन्य रकम स्वादेर कातला माछेर एकटी रेसिपी। रान्ना करते समयो बेशी लागे ना, आबार खेतेओ हय दुर्दान्त स्वादेर। तो चलुन देखिनी किभाबे आमी एई कातला माछ रान्ना करी। जार जन्य आमी एखाने 8 पिस कातला माछ निएछि आर ओजन हिसेबे रयेछे 750 ग्राम। এবার আমি এর মধ্যে হাফ চামচ নুন, পরিমাণ মতো হলুদ আর হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। আমি হাত দিয়ে মাখবো না, আমি একটু ঝাঁকিয়ে ঝাঁকিয়ে নেব। যেহেতু এর মধ্যে লঙ্কার গুঁড়ো রয়েছে, হাত জ্বলতে পারে, তাই আমি একটু ঝাঁকিয়ে ঝাঁকিয়ে মাখিয়ে নিচ্ছি। এবার আমি একটা মশলা রেডি করে নেব। এখানে নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ টুকরো করে নিয়েছি, 1 ইঞ্চির মতো আদা টুকরো করে নিয়েছি, একটা ছোটো সাইজের টমেটো নিয়েছি আর 5টা কাঁচা লঙ্কা কেটে নিয়েছি। এবার একটা পাত্র বসিয়ে দিয়েছি গ্যাসে, দিয়ে দিলাম 1 কাপ মতো জল। এবার সমস্ত উপকরণ আমি দিয়ে দিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে 6 থেকে 7 মিনিটের জন্য এটাকে হতে দেব। অপরদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, আমি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এবার একে একে মাছগুলোকে দিয়ে দেব। আমি হাই ফ্লেমেই মাছগুলোকে ভেজে নেব আর খুব একটা বেশি কড়া করে ভাজবো না। মাছের 1 পিঠ ভাজা হয়ে গেছে, আমি উল্টে দিচ্ছি। যেহেতু এটা টাটকা আর দেশি মাছ, তাই আমি খুব কড়া করে ভাজবো না। দেখুন মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। একইভাবে আমি পরের ব্যাচের মাছগুলোও ভেজে তুলে নেব। দেখুন 5-6 মিনিট ধরে সেদ্ধ করে নেওয়ার পর আমি এগুলো নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। এবার মিক্সির জারের মধ্যে দিয়ে দিলাম, একটা মিহি পেস্ট তৈরি করে নিলাম। এদিকে মাছগুলো ভাজা হয়ে গেছে, মাছগুলো তুলে নিচ্ছি। দেখুন সমস্ত মাছগুলো ভেজে তুলে নিয়েছি। এবার মাছ ভাজার তেলের মধ্যে ফোড়নে দিলাম সামান্য গোটা জিরে, 1টা শুকনো লঙ্কা আর 2টো তেজপাতা। আমি 30 থেকে 40 সেকেন্ডের মতো সময় ধরে ফোড়নটাকে ভেজে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে বেটে রাখা মশলার পেস্ট। এর মধ্যে রয়েছে কাঁচা লঙ্কা, আদা, টমেটো আর পেঁয়াজ। এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর সামান্য চিনি। মশলাটাকে আমি খুব ভালো করে নাড়তে নাড়তে রান্না করতে থাকব 3-4 মিনিট সময় ধরে। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু আমি মিডিয়ামের চাইতেও কমে রেখেছি। দেখুন মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এবার আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার। এই লঙ্কার গুঁড়োটা আমি দিলাম কালারের জন্য, এটা আমি ঝালের জন্য দিলাম না, আপনারা এটাকে স্কিপও করতে পারেন। এবার সামান্য জল দিয়ে আমি মশলাটাকে আরও 2-1 মিনিট সময় ধরে কষতে থাকব। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ কাজু বাদাম বাটা। এখানে আমি 5টা কাজু বাদামকে বেটে নিয়েছি, আপনারা চাইলে স্কিপও করতে পারেন। কিছুক্ষণ মিশিয়ে রাখার পর আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে 3 চামচ পরিমাণে ফেটিয়ে রাখা টক দই। এবার দইটাকে আমি মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। এবার টক দইয়ের বাটি ধোয়া জল দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে, দিয়েও আমি মশলাটা কষতে থাকবো।
দেখুন মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবারে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। বন্ধুরা, আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই একটি লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। দেখুন ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছে। বন্ধুরা, আপনারা গ্রেভি বা ঝোলটাকে একটু বেশি চাইলে আর একটু জলটাও বেশি করে দিতে পারেন। এবার আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো। মাছটাকে দেওয়ার পর আমি একটু নাড়িয়ে দিচ্ছি। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম করে দিয়ে ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্যে। 5 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিয়েছি এবং মাছগুলোকে একটু উল্টে পাল্টে দিচ্ছি। এবার আমি দিয়ে দেব 1/2 চামচেরও কম গরম মশলা গুঁড়ো। যারা গরম মশলার ফ্লেভার পছন্দ করেন না তারা এটাকে স্কিপও করতে পারেন, তবে দিলে খুব ভালোই লাগবে। এবার একটু গরম মশলাটাকে মাছের ঝোলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি। এবং 5 মিনিটের জন্য ঢেকে রাখবো, তারপর পরিবেশন করে দেব। বন্ধুরা, অবশ্যই এই রান্নাটা আপনারা বাড়িতে করবেন এবং কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। দেখুন বন্ধুরা, আমি এবার সার্ভ করে দিচ্ছি। এটা অবশ্যই গরম গরম ভাতের সাথে পরিবেশন করতে হবে। দেখুন মাছটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও ততটা সুন্দর হয়েছে। তাহলে আজ এই পর্যন্তই, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী কোনো রান্না নিয়ে।